আসসালামু আলাইকুম এভাবে মাংস রান্না করলে আপনার হাতে রান্না খেয়ে সবে মুগ্ধ হয়ে প্রশংসা করতে বাধ্য হবে রান্নাটা খুবই সহজ আর খুবই মজার লোভনীয় আশা করছি রেসিপিটি দেখে যে কেউ খুব মজা করে রান্না করে নিতে পারবেন প্রথমে খালি কড়াইয়ে হাড় এবং চর্বি সহ দুই কেজি গরুর মাংস নিয়েছি আমি এখানে গরুর মাংস দিয়ে রান্নাটা সারছি তবে আপনারা কেউ চাইলে খাসি দিয়েও করতে পারেন দুই কেজি গরুর মাংসের জন্য এখানে পনের দুই কাপ পেঁয়াজ স্লাইস নিয়েছি এবার বাকি সব মশলাগুলো এক করে অ্যাড করতে থাকব। আস্ত রসুন স্কিন আউট করে ভাবে আস্ত নিয়েছি পাঁচটা কেউ চাইলে রসুনের কোয়াগুলো খুলে দিতে পারে সেক্ষেত্রে পরিমাণে কম দিতে হবে শুকনো মরিচ কেটে নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য সুন্দর কালারের জন্য লাল মরিচগুলো অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো সাদা কালো দুটোই নিয়েছি কোয়ার্টার টি স্পুন করে হলুদ চা চামচ জয়ত্রী জয়ফল সম পরিমাণ নিয়ে গুঁড়ো করে সেখান থেকে হাফ চা চামচ অ্যাড করছি রাঁধুনি হালকা টেলে গুঁড়ো করে সেখান থেকে আমি এখানে হাফটা চামচ দিচ্ছি একইভাবে জৈন আমি হালকা তেলে গুঁড়ো করে সেখান থেকে হাফটা চামচ দিচ্ছি এই মশলাগুলো বাজারে এই নামে পাওয়া যায় বা এনে আপনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এখানে তারা মৌরি তারা মৌরি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে এখানে রেখেছি সেখান থেকে কোয়াটার টি স্পুন দিচ্ছি তারা মৌরি বা স্টার এনিস একই জিনিস গরম মশলা গুঁড়ো এখানে পনে একটা চামচ দিচ্ছি বাজারে কেনাটা অথবা ঘরের তৈরি করাটা ব্যবহার করতে পারেন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমার চ্যানেলে কিন্তু গরম মশলা গুঁড়োর রেসিপি দেওয়া আছে চাইলে সেটাও দেখে ফলো করতে পারেন টক দই হাফ কাপ দুই কেজি গুঁড়োর মাংসের জন্য টক দই হাফ কাপ নিয়েছি আর সরিষার তেল দিচ্ছি হাফ কাপ আমি সরিষার তেল দিয়ে রান্নাটা সারছি তবে কেউ চাইলে যে কোনো ভেজিটেবল অয়েলই ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা অর্থাৎ গরুর মাংস সরিষার তেল দিয়ে কিন্তু খুব মজা হয় সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিতে যে গুঁড়ো করা মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলো কিন্তু সারা বছরই নর্মাল ফ্রিজে স্টোর করা যায় আমি সারা বছরই বছরইভাবে নর্মাল ফ্রিজে রাখি আলাদা আলাদাভাবে এবং যখন যে রান্নাতে প্রয়োজন হয় ব্যবহার করি এ পর্যায়ে অ্যাড করছি টমেটো সস বা কেচাপ যে কোনো একটা দিলেই চলবে দুই টেবিল চামচ আদা বাটা এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আছে আর জিরা বাটা দিচ্ছি বড় চামচের এক চামচ গরুর মাংস রান্নাটা কিন্তু খুবই সহজ সব মশলাগুলো এ পর্যায়ে আবারও মিশিয়ে নিয়ে সেদ্ধর জন্য কিছুটা পানি দিচ্ছি মাংসের কোয়ালিটির উপর নির্ভর করে এ পর্যায়ে হালকা পাতলা একটু করে পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিলে মাংসটা কষাতে সুবিধা হয় চুলার জাল হাই ফ্লেমে রেখে জাল করব যখন এরকম টকবকে একদম পানিতে ফুটতে থাকবে অর্থাৎ মাংস থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়ে এসেছে আর এই পানির মধ্যেই মাংসগুলো কষানো হবে মাংস এইটটি পার্সেন্ট সেদ্ধ হবে পেঁয়াজগুলো গলে যাবে নতুন রাঁধুনিদের জন্য এই পর্যায়ে টিপ হচ্ছে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে যেন নিচে তলায় না লেগে যায় আমি এই রেসিপিতে যে রাঁধুনি মশলাটা ব্যবহার করেছি অনেকেই কনফিউজ হবেন যে রাঁধুনি হয়তো ব্র্যান্ডের মশলাটা ব্যবহার করেছি আসলে না রাঁধুনি একটা মশলার নাম যেটা কিছুটা জয়েন্ট বা জাউনের মতোই দেখতে হয় বাজারে গিয়ে রাঁধুনি চাইলেই দিবে সেটা এনে আপনারা ভেজে তারপর গুঁড়ো করে নেবেন আমি মাংসটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নাড়তে নাড়তে একটা পর্যায়ে পেঁয়াজ সম্পূর্ণভাবে গলে গেছে তেলের ওপর উঠে এসেছে এখনও হালকা একটু ঝোল ঝোল ভাব আছে তাই আমি আরও কিছুক্ষণ জাল করে একদম এভাবে শুকিয়ে নিয়েছি এভাবে শুকনো করে কষিয়ে নিলে সেই মাংসের অ্যারোমা এবং ফ্লেভার কয়েকগুণ বেড়ে যায় এখানে সরিষার তেল কিছুটা গরম করে মেথি গুঁড়ো মেথি পাতা গুঁড়োটা এখানে অ্যাড করেছি এই মাংসের স্পেশাল কিন্তু এই একটা মশলা মেথি পাতা গুঁড়ো না থাকলে কেউ চাইলে আস্ত মেথি হাফটা চামচ অ্যাড করতে পারেন শুকনো মরিচটা আমি আসলে তেলের মধ্যে দিতে ভুলে গেছি তাই এই পর্যায়ে এখানেই তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচের ফ্লেভারটা দারুণ আসে এই পর্যায়ে অ্যাড করছি রাঁধুনি গুঁড়া ওই যে মশলাটা যেটা আমি বলেছি আস্ত রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি পনেরো এক চামচ অ্যাড করছি কেউ চাইলে কিন্তু রান্নার শুরুতেই যখন ব্যবহার করেছি সেই পর্যায়েই কিন্তু একবারে বেশি পরিমাণে দিতে পারেন তবে আমি পরে এই পর্যায়ে দিই যেন একদম কালছে কালারটা না আসে তবে কেউ যদি কালছে কালো ভুনার মতো কালারটা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে প্রথম দিকে অ্যাড করবেন এ পর্যায়ে কষকষে গরম পানি অ্যাড করেছি এবার এই পানির মধ্যে মাংসটা খুব ভালো মতো টক বক করে ফুটিয়ে তারপর লো ফ্লেম দিয়ে আরও আট দশ মিনিট রাখবো তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর দেখলেন তো আসলে রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই মজার কেউ চাইলে এমন অবস্থাতেই কিন্তু নামিয়ে ফেলতে পারেন নামানোর পর উপর দিয়ে হালকা একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন আর দেখেন কালারটা আর এর গ্রেভিটা আপনি পরোটা লুচি পোলাও ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন অসম্ভব মজার হয় একদম নামানোর সময় এ পর্যায়ে আমি গোলমরিচ গুঁড়ো হালকা করে ছিটিয়ে দিচ্ছি এটা একেবারেই অপশনাল আমার একটু ভালো লাগে ফ্লেভারটা গোলমরিচের সাথে দিচ্ছি ভাজা চিরার গুঁড়ো চুলা জাল বন্ধ করে দিচ্ছি আর এই মাংস কিন্তু নামানোর পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসে একটু হালকাটে কালচে ভাব হয় কেউ চাইলে কিন্তু কালা ভুনা নামেও কিন্তু পরিবেশন করতে পারেন এই মাংসটা আর সেক্ষেত্রে রাধুনিক গুঁড়ো মশলার যে গুঁড়োটা ব্যবহার করেছি সেটা শুরুতেই একটু বেশি পরিমাণে অ্যাড করবেন তাহলেই দেখবেন কালারটা আর একটু কালচে হয়ে আসছে এবং ফ্লেভারটাও কিন্তু অনেকখানি কালাভুনার মতো চলে আসে আমি আশা করছি অসম্ভব মজার এই গরুর ভুনাটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করবেন আর কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন সবাই খুব ভালো থাকবেন এই লোভনীয় রান্নাটা রান্না করতে মিস করবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ